হ্যালো চলে এলাম আপনাদের কাছে মিডিয়ার নিয়ে কিছুক্ষণ মা দাবি করল সাকিব আমার মেয়ের গত ঈদের রাতেই সর্বনাশ করেছে এবার কাচের অপবিশ্বাস সব নম বুবলি এক নিউজ প্রেজেন্টার ছিলেন সাকিব খানের হাত ধরেই সিনেমা পাড়ায় তার আগমন প্রথম যে জুটিবদ্ধ হয়ে ছবিটি করলেন তার নাম বসগিরি অপবিশ্বাস বলে থাকেন বসগিরি সিনেমাটা অপবিশ্বাসের ছিল সে প্রেগন্যান্ট হয়ে যাওয়াতে সিনেমাটিতে কাজ করতে পারেনি তাই সাকিব খান তখন বুবলিকে নিয়ে আসেন এরপরে একে একে সাকিব বুবলি অনেক ছবি করেছেন সাকিব বুবলির এই ছবির ক্যামেস্ট্রির কথা গিয়ে গড়ায় তাদের প্রেমের গুঞ্জনে একসময় তারা প্রেমিক প্রেমিকা হয়ে একের পর এক ছবি করে যাচ্ছিলেন বিষয়টা বুবলি এবং বুবলির বাবা মা জানতেন খুব ভালো করে তারপরও তারা চুপ ছিলেন এই ব্যাপারটাকে অপবিশ্বাস কি বলছেন তা আমি ভিডিওটির শেষে বলছি তার আগে বলছি এখন সাকিব খানের এক্স শাশুড়ি কি বলছেন বুবলির মা বলেছেন যে ঈদের রাতে আমার মেয়ে সর্বনাশ করেছে আমার মেয়ে কিছুতেই ওর সাথে সর্বনাশ করতে চায়নি কিন্তু সাকিব খান তাকে বলেছিল এবং প্রমিস করেছিল কথা দিয়েছিল যে কিছুদিনের মধ্যেই তারা বিয়ে করে ফেলবে এখন বুবলির মা বলছেন কি হবে বুবলির কি হবে তার অনাগত সন্তানের মিডিয়ার অনেকেই বলছেন যে সাকিব খান বুবলিকে বেশ কিছু টাকা পয়সা দিয়ে আমেরিকা পাঠিয়ে দিয়েছেন বাচ্চা ডেলিভারি করার জন্য এ বিষয়ে বুবলিকে খোঁজা হলে বুবলি কোনো ধরনের ফোন রিসিভ করেননি তার ফোন বন্ধ পাওয়া যায় বুবলির মা এই বিষয়ে যে বললেন তা কি আসলে সত্যি কিনা সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে অপু বিশ্বাস কাঁদছেন কারণ তার শেষ আশা ছিল যতদিন সাকিব খান অন্য কারোর সাথে বিয়ে না করে অথবা তার সন্তানের বাবা না হয় হয়তোবা বা সাকিব খান ফিরে আসবে বুবলি আশায় বুক বেঁধেছিল ছিল যে জয়ের বাবা জয়ের কাছেই ফিরে আসবে কিন্তু সাকিব খানের প্রেমিকা বুবলির মার মুখে এ কথা শুনে অপবিশ্বাস বিশ্বাস কাঁদছেন প্রিয় ভিভার্স আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল বটনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ